শতকরা বার্ষিক কত হওয়ার সুদে 700 টাকা, 5 বছরে সুদ 105 টাকা হবে? এখানে আমাদেরকে কি পার্সেন্টেজটা বাই করতে হবে। তা এখানে বলা হয়েছে কি 700 টাকা, 5 বছরের সুদ হচ্ছে কত, 105 টাকা। যদি এটা 5 বছরের সুদ হয় 700 টাকায়, তাহলে আমরা প্রথমে কী করবো, 1 বছরের সুদটা বাইর করতে হবে। যদি 1 বছরের সুদটা আমরা বাহির করি, ধরেন যে 105 ভাগ কত, 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 1 বছরের সুদটা বাইর হবে। ঠিক আছে, এখন বলছে এটা হচ্ছে আমাদের কি 1 বছরের সুদ। তাহলে আপনি এখন খেয়াল করবেন যে এটা যদি 1 বছরের সুদ হয়, ঠিক আছে, এই এই 1 বছরের সুদ, তাহলে এই সুদটা কত টাকা হয়েছে? নিশ্চিত এই 700 টাকার থেকে হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি 700 টাকা সুদ হয় কত টাকা, 21 টাকা। তাহলে 1 টাকায় সুদ হবে কম, কম হলে ভাগ, উপরে 21, নিচে হচ্ছে 700। যেহেতু আমাদেরকে এখানে খেয়াল করেন যে শতকরা বাইর করতে হয়েছে, পার্সেন্টেজ মানে হারটা, তাহলে আমরা কিন্তু 100 টাকা নেব। তাহলে 3% হারে, এই 3% হারে যদি হয়, মানে 3% হারে যদি আমরা সুদটা পেয়ে থাকি, তাহলে 3% হারে যদি সুদটা পাই, তাহলে হবে 105 টাকা, 5 বছরে আমরা পেয়ে যাব। এটাই হবে অ্যান্সার। এই টাইপের অঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।